মাগুরা শহরতলি থেকে প্রায় 30 কিলোমিটার দূরের পথ, শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রাম। প্রত্যন্ত এলাকার জরাজীর্ণ এই ঘরে জন্ম জাতীয় নারী ফুটবল দলের সদস্য ইতিরানী মণ্ডলের। নিজ প্রতিভায় যিনি জায়গা করে নিয়েছেন জাতীয় পর্যায়ে, এরই মধ্যে তার ঝুলিতে উঠেছে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের পুরস্কার। সম্প্রতি ডাক পেয়েছেন ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস থেকে। দেশের অন্যতম ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব পেয়ে খুশি ইতিরানী। রুনা আপু তো 12 সাল থেকে খেলে যাচ্ছে, কন্টিনিউ খেলছে, তো ওনাকে বিট করাটা এখন আমার প্রথম টার্গেট। যে ওনাকে বিট করে আমি ফার্স্ট কিপারে মানে যাবো, ন্যাশনাল টিমের প্রথম কিপার হিসাবে ঢুকবো। যেটুকু আমি মাঠে নামি আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যাতে পরবর্তীতে আমি বেস্টে খেলতে পারি, জায়গাটা করে নিতে পারি। স্থানীয়রা বলছেন নানা প্রতিকূলতায় ফুটবল খেলায় অনুশীলন চালিয়ে যাচ্ছে এখানকার অন্য সব মেয়েরা। সঠিক প্রশিক্ষণ পেলে তারাও এক সময় নিজেদের মেলে ধরবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে। আমরাও করতে চাই, আমরাও এম জয়লাভ করতে চাই, আমরা মাগুরা জেলার জন্য কিছু করতে চাই, আমাদের গ্রামবাসীর জন্য কিছু করতে চাই। আমাদের এই মাঠ থেকেই শুরু, আর এই মাঠে আমরা আসার পরে এখান থেকে ঢাকা থেকে আসার পরে আমরা এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করি। সবাই কর্মকর্তা যারা আছেন তারা তাদের দৃষ্টিগোচর করি, তারা যদি আমাদের এখানে কিছু প্রতিনিয়ত কিছু অনুদান ব্যবস্থা করে তাহলে পরে এই ছেলে মেয়েরা এখানে প্র্যাকটিস করবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা এক পর্যায়ে ইতিও সাথীর মতন ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে। ইতিরানী ছাড়াও গোয়ালদহ গ্রামের সাথে বিশ্বাস খেলছেন জাতীয় নারী ফুটবল দলে। এছাড়া বিকেএসপি সহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দলে খেলছেন এখানকার আরও 8 কিশোরী ফুটবলার। এখন মাগুরা।